নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যাবে কিনা, কেতাব খুঁজা পাই না, আপনাকে কেতাব দেখিয়ে দি ব্রাদার আলী ইসলাম, যে নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া কোন কেতাবে আছে দেখেন। ফাতোয়ায়ে স্বামী দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠায় দেখেন নিশানি দেওয়া আছে, দাগ দেওয়া আছে। এ কেতাবে লিখতেছে যে ইস্তাহাব্বু আয়ু কালা ইন্দা সিমাইল উলা মিনা শাহাদাতে, মুস্তাহাব হলো যখন বলা হবে ইয়ানি শাহাদাতে, প্রথম শাহাদাতে যখন নবীর নাম শুনবে তো বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজান যখন দিবে প্রথমে যখন শুনবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তো কি বলবেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আইন্দা সানিয়াতে মিনহা, আর যখন দ্বিতীয়বার শুনবেন তো বলবেন কাররাত আইনি বেকা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ইয়াকুলু তারপরে বলবে আল্লাহুম্মা মাত্তাইনি বিসসামি ওয়াল বাসার বাদা বাদি জিফরি জাফারিল ইবহামাইনে আলা আইনাইনে, দুই চোখের উপরে আপনার এই বৃদ্ধাঙ্গুলি রেখে দেওয়ার পর আপনি বলবেন এ বেরাদার, তাহলে প্রথমবার শুনে বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার শুনে বলবেন কাররাতাই নিবেকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বাত্তিনি বিসসামি এ আলবাসার। এ বেরাদার ফাইন্নাহু আলাইহিস সালাম, কেন নবী আলাইহিস সালাম বলেছেন ইয়া কোন কায়দান লাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি নবীর নামের মহব্বতে চোখে চুমা দিবে ওই ব্যক্তিকে নবী আমার জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন ওই ব্যক্তিকে নবী আমার জান্নাতে নিয়ে যাবেন। এ বেরাদার কাজাফি কানজুল ইবাদ এইরকমই কানজুল ইবাদে আছে, কাহাস্তানিতে আছে, আর এইরকম ফাতোয়ায়ে সুফিয়াতে আছে, আর এইরকম কেতাবুল ফেরদাউসে আছে। এ বেরাদার আর ইসলাম, তাহলে বুঝা গেল যে আমার রসুলুল্লাহ আজকে রসুলুল্লাহর নাম শুনে চোখে যদি চুমা যদি দেন তো ওই ব্যক্তিকে আমার রসুলুল্লাহ জান্নাতে নিয়ে যাবে মুসলমান। কোন কেতাবে আছে? ফাতাওয়ায়ে স্বামীতে আছে।